শিলিগুড়ি পৌর নিগমের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে নাগরিক সভার আয়োজন করা হয়েছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। শিলিগুড়ি পৌর নিগমের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে নাগরিক সভার আয়োজন করা হয়। এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর নিগমের গত পাঁচ বছরের কাজকর্মের খতিয়ান তুলে ধরা হয়। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের উদ্যোগে সাধারণভাবে তো আমরা প্রতি বছরই নাগরিক সভা করে থাকি, আবার ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড কমিটিগুলির সাধারণ সভাও সেখানে হয়, এটা একটা রীতি। আজকে সাধারণ সভাটা হচ্ছে আমাদের পাঁচ বছর পূর্তি উপলক্ষে, কারণ নির্বাচন এসে যাবে, তখন আমরা এই অনুষ্ঠান করতে পারবো না, তা সেই জন্যে আমরা এই পাঁচ বছর পূর্তি উপলক্ষেই আজকের আমরা এই নাগরিক সভা ডেকেছি। মূলত এখানে আমরা 19-20 সালে কী কাজ আমরা করছি, পাঁচ বছরে আমরা কী কাজ করেছি, কী বাধার সম্মুখীন মধ্যে আমরা কাজ করে চলেছি, গরিব মানুষের জন্যে, সামাজিক সুরক্ষার জন্যে, এই সমস্ত বিষয়গুলি জন্য একটা পুস্তিকা আমরা তৈরি করেছি, সেই পুস্তিকাটা প্রকাশিত হবে। আবার ডেঙ্গু রোগের যে চ্যালেঞ্জ সে মোকাবেলা করার জন্য তারও একটা অ্যাকশন প্ল্যান আমরা করেছি, সেটাও এখানে প্রকাশিত হচ্ছে। পাশাপাশি রাজ্য সরকারের বঞ্চনা তুলে ধরা হয় এই সভায়। এই নাগরিক সভায় উপস্থিত ছিলেন মেয়র অশোক ভট্টাচার্য ও কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। বিভিন্ন সময় বলেছি যে শিলিগুড়িকে বড় করা দরকার, শিলিগুড়িকে আরও এক্সপ্যান্ড করা দরকার। যেমন একটা সময় বিধানচন্দ্র রায় কলকাতার চাপ কমাতে বিধাননগরের পরিকল্পনা নিয়েছিল এবং পরবর্তীতে বিধাননগরের চাপ কমাতে নিউ টাউনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই আমরা মনে করি শিলিগুড়ির যে চাপ উত্তর পূর্বাঞ্চলের একটা অলিখিত রাজধানী হিসেবে, একটা বাণিজ্যিক শহর, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংডুকি ক্যান্টনমেন্ট, সিকিম, ভুটান, নেপাল, উত্তর বিহার, তার সমস্ত চাপ হচ্ছে শিলিগুড়ির উপর। কাজে শিলিগুড়িতে এই চাপ কমাতে গেলে আরেকটা শহর তৈরি করা দরকার, যে প্রস্তাব আমি বিধানসভাতেও রেখেছি, কাওয়াখালি, তারপরে শিব মন্দির, এই সমস্ত এলাকা নিয়ে নতুন নগর তৈরি করা।